এই হচ্ছে আয়োডিন নিয়ে সাধারণ মানুষের ধারণার খণ্ডচিত্র। অবিশ্বাস্য হলেও সত্যি, বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও আয়োডিন বিষয়ে অসচেতন। দেশের বেশ কিছু অঞ্চলে আয়োডিন ঘাটতিজনিত সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অঞ্চলগুলো হচ্ছে বৃহত্তর রংপুর, দিনাজপুর, জামালপুর, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো ও দক্ষিণবঙ্গের কক্সবাজার জেলায় আয়োডিন ঘাটতি সবচেয়ে প্রকট। আয়োডিন কি? আয়োডিন একটি রাসায়নিক উপাদান। আমাদের গলার সামনে থাইরয়েড গ্ল্যান্ডের থাইরয়েড হরমোন তৈরিতে আয়োডিন সাহায্য করে। আয়োডিন দেহ, বিশেষ করে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় এবং শরীরের তাপমাত্রা রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্ছল, উদ্যম আর বুদ্ধিমত্তার জন্য আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ। আয়োডিন কিভাবে কোথায় পাব? বাংলাদেশের প্রকৃতিতে প্রাকৃতিকভাবে যে আয়োডিন আছে সেটার পরিমাণ খুব কম, এবং যেটুকু আছে সেটুকু বন্যা বা বর্ষার কারণে এগুলো ধুয়ে যায়, ফলে আয়োডিনের একটা প্রাপ্তির একটা ঘাটতি আছে, একটা সমস্যা আছে। এই সমস্যাটাকে দূর করার জন্য আমাদের গবেষকরা চিন্তা করলেন যে কীভাবে সমস্যার সমাধান করা যায়। তো তারা গবেষণা করে দেখলেন যে যদি আমরা সহজে এবং প্রতিদিন ব্যবহার করে এমন একটি খাদ্য বেছে নিতে পারি যার সঙ্গে আয়োডিন মিশ্রণ করলে আমরা মানুষের কাছে এটা পৌঁছে দিতে পারি। এই খাদ্য উপাদানটিকে লবণের সঙ্গে মিশিয়ে যেটা বাজারজাত করেছি, এর ফলে এই জিনিসটা আমরা মানুষের কাছে আয়োডিনের খাদ্য উপাদান হিসেবে যে আয়োডিন পৌঁছে দিতে পারছি প্রতিদিন সস্তায়। আয়োডিনের অভাবে কি হয়? আয়োডিনের অভাবে শিশুর বুদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হয়। শিশু মানসিক প্রতিবন্ধী ও বিকলাঙ্গ হতে পারে, যেমন বোবা, কালা, চোখ টেরা ইত্যাদি। শিশুর শারীরিক বৃদ্ধি কম হয়। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, গর্ভপাত এবং মৃত শিশুর জন্ম হয়। মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বিকাশ এবং শারীরিক বৃদ্ধির জন্য মানবদেহে আয়োডিন খুবই প্রয়োজন। গর্ভবতী মায়ের শরীরে আয়োডিনের অভাব হলে প্রথমেই ভ্রূণ আক্রান্ত হয় এবং পরবর্তীতে বাচ্চার মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রেও মারাত্মক ক্ষতি হয়, ফলে সন্তান কোনো না কোনো ক্ষেত্রে অসম্পূর্ণতা নিয়ে জন্ম নেয়। অনেক সময় গর্ভপাত হয়, মৃত শিশু জন্ম হয়। কিন্তু বেশিরভাগ পরিবারই বুঝতে পারে না যে আয়োডিনের অভাবই এর কারণ। ভাগ্যক্রমে গর্ভপাত না হলে বা বেঁচে গেলে জন্ম নেওয়া সন্তান হয় হাবাগোবা, নির্বোধ। সারা জীবনই তাকে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে হয় এবং এর কোনো প্রতিকার নেই। আয়োডিনের অভাবগ্রস্ত শিশুরা অন্যান্য শিশুদের চাইতে বেশি অপুষ্টি সমস্যায় ভোগে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে এসব শিশুদের মৃত্যুর ঝুঁকি থেকেই যায়। এই সব সমস্যা আর রোগ চোখে দেখা যায়, কিন্তু চোখে দেখা যায় না অথচ সবচেয়ে বেশি ক্ষতি করে তা হল মানসিক বিকাশ ব্যাহত হয়, অনেক সময় তা বুদ্ধি প্রতিবন্ধিতায়ও রূপ নেয়। অথচ আয়োডিন যে মানসিক বিকাশ তথা বুদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখে তা জানে বাংলাদেশের মাত্র 5% মানুষ, অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 95 জনই এ ব্যাপারে তেমন কিছু জানে না। এই শিশুটি স্বাভাবিক আর 10টা শিশুর তুলনায় বুদ্ধির দিক দিয়ে পিছিয়ে আছে, একটু দেরিতে সাড়া দেয়, কখনো কখনো কি করবে বুঝে উঠতে পারে না। আয়োডিনের অভাবে বোধশক্তি কমে যায়। জন্মের পর প্রাথমিকভাবে কোনো অস্বাভাবিকতা দেখা না গেলেও পরবর্তীতে মানসিক প্রতিবন্ধিতা তৈরি হতে পারে। এই যে ক্লাসে সাধারণ বুদ্ধিমত্তা একটি পরীক্ষা দেখলাম, এখানেও আয়োডিনের বিষয়টি জড়িত। কেউ খুব দ্রুত মিলিয়ে ফেলছে, কারো কারো একটু সময় লাগছে,
আবার কেউ কিছুই বুঝতে পারছে না। যদিও বুদ্ধির বিকাশ না ঘটার পেছনে আরো অনেক কারণ আছে, তবে আয়োডিনের অভাব তার একটি প্রধান কারণ। আয়োডিনের অভাবের পেছনে রয়েছে মূলত দুটি কারণ। খোলা লবণ দামে কম হওয়াতে অনেকেই খাওয়ার জন্য খোলা লবণ কেনেন। খোলা লবণে আয়োডিন মেশানো হয় না, কারণ এটি খাওয়ার লবণ নয়। এই লবণ ব্যবহৃত হয় শুটকি ও নোনা ইলিশ তৈরি এবং এ জাতীয় নানান শিল্পের সংরক্ষণের কাজে। আমাদের দেশে সমুদ্র উপকূলীয় অঞ্চলে লবণের চাষাবাদ হয়। এসব এলাকার বেশিরভাগ মানুষ আয়োডিন মেশানো ছাড়াই ক্ষেতের লবণ বা খোলা লবণ খেয়ে থাকে। তাই খোলা লবণ খাওয়ার ফলে এসব অঞ্চলের মানুষের আয়োডিন ঘাটতি থেকেই যায়। বাংলাদেশে কক্সবাজার জেলার সমুদ্র তীরবর্তী বৃহৎ অঞ্চলে ও খুলনার কিছু অঞ্চলে লবণের চাষ হয়। জমি থেকে সংগ্রহকৃত এই লবণ নদী পথে বা সড়ক পথে চলে যায় বিভিন্ন লবণ কারখানায়। কক্সবাজার, চাঁদপুর ও নারায়ণগঞ্জের কারখানাগুলোতে এই ময়লা লবণ ধুয়ে বিভিন্ন পর্যায়ে পরিশোধন করে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। পরিষ্কার ও পরিশোধনে বেশিরভাগ কারখানায় ব্যবহার করা হয় সনাতন পদ্ধতি। খাবার লবণ তৈরির প্রক্রিয়ায় এক পর্যায়ে মেশিনের সাহায্যে আয়োডিন মেশানো হয়। উন্মুক্ত অবস্থায় লবণে আয়োডিন স্থায়ী হয় না, তাই ওজনের পর লবণের প্যাকেটের মুখ ভালোভাবে বন্ধ করে বাজারজাত করা হয়। আমরা যারা লবণ উৎপাদনের সাথে জড়িত, আমাদের উচিত সর্বদাই আয়োডিনযুক্ত লবণ বাজারজাত করা। প্রতি টন লবণে 90 গ্রাম আয়োডিন মেশানো হলে লবণের সঠিক মাত্রায় অর্থাৎ 45-50 ppm আয়োডিন পাওয়া যায়। সনাতন পদ্ধতির পাশাপাশি বর্তমানে বেশ কয়েকটি অত্যাধুনিক ভ্যাকুয়াম লবণ কারখানাও স্থাপিত হয়েছে। এসব কারখানায় পরিশোধন ও লবণে আয়োডিন মেশানোর কাজটি করা হয় স্বয়ংক্রিয় অত্যাধুনিক মেশিনে। আয়োডিন মিশ্রিত লবণের এয়ারটাইট প্যাকেট চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি বিক্রেতাদের কাছে। পাইকারি বিক্রেতাদের কাছ থেকে চলে যায় খুচরা বিক্রেতাদের কাছে এবং পরবর্তীতে ভোক্তাদের কাছে। লবণে পরিমিত পরিমাণে আয়োডিন আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করা খুবই জরুরি। তাই লবণ কারখানায় নিজস্ব ল্যাবরেটরিতে প্রতি ব্যাচ আয়োডিনযুক্ত লবণের নমুনা পরীক্ষা করা হয়। ও লবণ মিলগুলোতে যে আয়োডিনযুক্ত লবণ উৎপাদন হয় তার মান নিয়ন্ত্রণে আমাদের প্রকল্পের পক্ষ থেকে 15 দিন অন্তর অন্তর লবণ কারখানাগুলো থেকে লবণের নমুনা সংগ্রহ করে আমাদের পরিদর্শকরা এই লবণের নমুনা তাদের ল্যাবরেটরিতে টেস্ট করে তার রেজাল্ট আমাদের প্রধান কার্যালয়ে পাঠায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এবং ICC IDD ল্যাবে পরীক্ষা করি। সেখান থেকে রেজাল্ট পাওয়ার পর ত্রৈমাসিক ভিত্তিতে আমরা লবণ কারখানার মালিকদের সাথে মত বিনিময়ে সবাই মিলিত হই এবং তাদেরকে অবহিত করি মানের অবস্থাটা কি। সরকারি পর্যায়ে লবণ কারখানা এবং বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের লবণ নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় মান যাচাইয়ের জন্য।
অনেক সময় আমরা দেখতে পাই কিছু কিছু লবণের প্যাকেটে আয়োডিনযুক্ত লবণ কথাটি লেখা, অথচ লবণে আয়োডিন একেবারেই নেই বা যথাযথ পরিমাণে নেই। লবণের সাথে আয়োডিন মেশাতে নামমাত্র খরচ হয়, তবুও কিছু কিছু ব্যবসায়ীর সচেতনতার অভাবে এই অবস্থা হচ্ছে, অথচ এ বিষয়ে কিন্তু দেশে আইন আছে। খাবারের লবণের সাথে আয়োডিনের গুরুত্বকে উপলব্ধি করে বাংলাদেশ সরকার আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন 1989 নামে একটি সময় উপযোগী আইন পাশ করে। এই আইনে সশ্রম কারাদণ্ড, জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। জনস্বার্থী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে লবণের সাথে আয়োডিন মিশানোর কাজটি তারা সচেতনভাবে এবং আন্তরিকতার সাথে করা উচিত। ইদানিংকালে বাজারে কিছু লবণের প্যাকেটে আয়োডিনযুক্ত লেখা থাকলেও দেখা যাচ্ছে এতে সঠিক পরিমাণের আয়োডিন থাকে না। এই বিষয়টিতে গোটা জাতি আমাদের উপর নির্ভরশীল। প্রতিটি লবণ মিলের উচিত প্রতিটি ব্যাচের উৎপাদন ল্যাবে পরীক্ষা করে বাজারজাত করা। আয়োডিন নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে। আমরা অনেকেই জানি না ঘরে কিভাবে আয়োডিনযুক্ত লবণ সংরক্ষণ করতে হয় এবং লবণে আয়োডিন আছে কিনা তা পরীক্ষা করতে হয়। আপনারা যারা সরাসরি লবণ চাষের সাথে যুক্ত, তারা পরিবারের ব্যবহারের জন্য লবণটুকু নিজের জমি থেকেই তুলে রাখেন। এই কাজটি একেবারেই করবেন না, কারণ সেই লবণে আয়োডিন থাকে না। আয়োডিনযুক্ত লবণ কিনতে হয় সরাসরি বাজার থেকে প্যাকেটজাত, এবং সেই কেনা লবণ ঢাকনাযুক্ত প্লাস্টিকের, মাটির কিংবা কাচের পাত্রে সংরক্ষণ করতে হয়, কারণ সূর্যের আলো এবং বাতাসের আর্দ্রতায় আয়োডিনের পরিমাণ নচেৎ কমে যায়। সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাসকারী অনেক জনসাধারণের ধারণা যে সামুদ্রিক মাছেই তো আয়োডিন পাওয়া যায়, তাহলে আর বাড়তি আয়োডিন খাওয়ার দরকার কি। ধারণাটি একেবারেই ভুল, কারণ সামুদ্রিক মাছের ক্যান্সার অংশটুকুতেই আয়োডিন থাকে। আমাদের প্রচলিতভাবে ক্যান্সার অংশ বাদ দিয়েই সাধারণত মাছ রান্না করা হয়, এবং যে পরিমাণ আয়োডিন থাকে তাতে একজন মানব দেহের উপযুক্ত আয়োডিন তাতে পাওয়া যায় না, যে কারণে বাড়তি আয়োডিন খাওয়াটা মানসিক এবং শারীরিক বিকাশের জন্য খুবই দরকার। আমাদের শরীর আয়োডিন জমিয়ে রাখতে পারে না। আমরা যা খাই সেই সাথে প্রতিদিন কিছু কিছু পরিমাণ আয়োডিন খেতে হবে। আমরা এই আয়োডিন খুব সহজেই পেতে পারি লবণ থেকে। আমাদের মাসিক আয়োডিনের চাহিদা কত? বড়জোর 1 কেজি। আর 1 কেজি আয়োডিন লবণ এবং সাধারণ লবণের মধ্যে বাজার দরের পার্থক্য মাত্র 2-3 টাকা। এই 2-3 টাকার জন্য আমরা কি আমাদের প্রজন্মকে ঝুঁকির মুখে ঠেলে দেব? লবণে আয়োডিন আছে কিনা জানতে বাড়িতে বসেই এই পরীক্ষাটি করতে পারেন। প্রথমে 1 চা চামচ লবণ নিন। চামচের উপরের বাড়তি লবণ আঙুল দিয়ে ফেলে দিন। একটি পরিষ্কার প্লেটে চামচের লবণ রাখুন। গুনে গুনে 5টি গরম ভাতের দানা দিন এবং লবণের সাথে ভালোভাবে চটকে ফেলুন। এর মধ্যে 2 ফোঁটা লেবুর রস চিপে দিন। লবণের রং বেগুনি হলে বোঝা যাবে এতে আয়োডিন আছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করি, সচেতন হয়ে আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও ব্যবহার করি, তাহলেই দেশকে আয়োডিনের অভাব থেকে মুক্ত করা সম্ভব। আমরা অবশ্যই পারব আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে বুদ্ধি বলে অনেক দূর এগিয়ে যেতে। যদি বুদ্ধি দীপ্ত চাতে চান, তবে প্রতিদিনই আয়োডিনযুক্ত লবণ খান।